হলিউড অভিনেতা সিয়াম আহমেদ ব্যক্তিজীবন নিয়ে শোবিজ অঙ্গনের তারকাদের থেকে কিছুটা ব্যতিক্রম। প্রেম ভালোবাসা বিয়ে কিছু নিয়েই লুকোচুরি করেননি। ক্যারিয়ারের শুরুতে প্রেমিকা অবন্তীকে নিয়ে খোলামেলা কথা বলেছেন সিয়াম। এরপর ধুমধাম করে বিয়ে সহ বাবা হওয়ার খবর সব আনন্দই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন এ দম্পতি। সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী অভিনেত্রী না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারকার চেয়েও কম নন। তবে সিয়ামের স্ত্রী ছাড়াও তার নিজস্ব একটি পরিচয় গড়ে তুলেছেন। ব্র্যান্ড প্রমোটার অবন্তী মেকআপ ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন পণ্য নিয়ে নিজের ফেসবুক পেজে লাইভ করেন। এমন একটি লাইভে ভক্তদের সঙ্গে সিয়ামের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন। লাইভের শুরুতে অবন্তী নিজেই বলেন সিয়ামকে নিয়ে প্রশ্ন করলে উত্তর দেবেন, তবে অনাগত সন্তান নিয়ে মুখ খোলা বারণ। এক প্রশ্নের উত্তরে অবন্তী জানান তার ও সিয়ামের মধ্যে ঝগড়া খুবই কম হয়। সিয়ামকে আপনি কি নামে ডাকেন? আমাকে পাখি বলে ডাকি। সিয়ামের সাথে হ্যাঁ আমার ঝগড়া হবে না কেন, আমি হচ্ছে খুবই বদমেজাজি। ও হচ্ছে জাস্ট ও কোনো কিছু রিয়্যাক্ট করে না, ও জোরে কথা বলে না, আমি অনেক জোরে কথা বলি, আমি রাগারাগি করি, কিন্তু যখন ও রাগ হয় তখন হচ্ছে আই স্টে কোয়াইট, কারণ এটা খুব খুবই 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 রেয়ার ও রাগ হওয়াটা, ও রাগ হয় না। ও যদি রাগ হয় তখন আই ইজ লাইক ওপস ওকে লেটস স্টে কোয়াইট ফর 5 মিনিটস। দীর্ঘ 10 বছর প্রেমের পর 2018 সালের 16 ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকাল আয়োজনে বিয়ে করেন সিয়াম অবন্তী। এরপর 2021 সালের 25 ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অতিথি আগমনের বার্তা দেন তারা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।